জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের হত্যাকাণ্ডের পরে আমি তখন সিলেন্ডিয়ারে ছাত্র ছিলাম। 14 আগস্ট ছাত্র রাত্রে আমি স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য ছিলাম, আমরা 20 জন। আমরা ভোর 4টার সময় জানতে পারলাম যে বঙ্গবন্ধুও নাই, শেখ কামালও নাই। শেখ কামাল আমাদের আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিল এবং সে বলেছিল 14 আগস্ট রাত্র 10টার সময় আমাদের হলে আসে। সে বলেছিল যে তোমরা সবাই সাবধানে থেকো, বঙ্গবন্ধু আসবে, তার যেন কোনো অসুবিধা না হয়। আমরা রাত্র জায়গাছিলাম, ভোর 4টার সময় আমরা জানতে পারলাম যে বঙ্গবন্ধুও নাই, শেখ কামালও নাই। আমরা প্রথম প্রতিবাদ মিছিল জগন্নাথ হল থেকে, আমাদের জগন্নাথ হলের প্রাণার্থক 20 জন ছেলে ঐক্যবদ্ধ হয়ে মিছিল করি। বঙ্গবন্ধু রক্ত বিচারিত দেবো না, মিছিল করে আমরা শামসুন্নাহার হলের সামনে আমরা যাই। সেখানে দেখলাম দুটো ট্যাঙ্ক আসতেছে, তা আমরা মনে করেছি যে বঙ্গবন্ধু উড়ে গাড়া বানা দিতে আসছে, কিন্তু তা না। দুই ট্যাঙ্কের উপরে দেখলাম বর্তমান মন্ত্রী তারা দুইটা ট্যাঙ্কের উপরে বসা আছে। সেই কারণে আমরা চেষ্টা করেছি বঙ্গবন্ধু হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য। আমরা বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলা করেছি মোস্তাকের মারার জন্য। বাইতুল মোকারামে আমরা সাপ ছেড়েছি, নবাবপুরে আমরা গ্রেনেড হামলা করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করেছি বঙ্গবন্ধুর হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য। এইভাবে আমরা চেষ্টা করেছি, নিজের জীবনকে বাজি রেখে চেষ্টা করেছি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। বর্তমানে আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকা অবস্থায় সংগঠনে আপনি একটি পদে ছিলেন এবং সংগঠনে অনেক ভূমিকা পালন করেছেন, সে বিষয়ে কিছু বলুন। বিরোধী দলে থাকাকালীন অবস্থায় আমি আওয়ামী লীগের একজন সদস্য ছিলাম। আমার চেষ্টা সেই সময় বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর জন্য কাজ করেছি, সংগঠনকে গতিশীল করার জন্য আমরা চেষ্টা করেছি, কাজ করেছি, যাতে করে বঙ্গবন্ধু বেঁচে থাকে। এবং আরেকটা কথা বলতে চাই যে আমরা কাজ করেছি বিভিন্ন সময়, কিন্তু একটা কথা আজকে বলতেই হবে, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আওয়ামী লীগে হাল না ধরত, বাংলাদেশে না আসত, তাহলে বঙ্গবন্ধু খুনিদের বিচার হতো কিনা সন্দেহ ছিল এবং তাদের কি হইতো কিনা সন্দেহ ছিল। কিন্তু আর খুনিদের, যে খুনিরা আজকে স্বাধীনতা বিরোধিতা করেছিল, তাদের বিচার হতো কিনা সন্দেহ ছিল। আজকাল জাতির জন্য বঙ্গবন্ধুর মজুরের কন্যা সাধারণত শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসতো, আওয়ামী লীগের হাল না ধরত, আজকে আপনি দেখেন বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, আজকে যদি সে না আসতো, হাল না ধরতো, সে উন্নয়ন হতো না। এবং মুক্তিযুদ্ধ হয়ে না, আগে খালেদা জিয়া, তাকে আমি ঘৃণা করি, এই খালেদা জিয়া আজকে মুক্তিযোদ্ধাদের 300 টাকা ভাতা দিত, আর জননেত্রী শেখ হাসিনা আজকে 1200 টাকা, 12,000 টাকা আজকে ভাতা দিচ্ছে বাংলাদেশ। আমি মনে করি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমি মনে করি বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, উনি যে রায় কার্যকরী হয়েছে এটা আমি মনে করি। 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবসে আমার অনেক কথা মনে পড়ে, কারণ এই বিজয় দিবসে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ইন্ডিয়াতে ট্রেনিং নিয়ে আসি, ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসছি, যুদ্ধ করেছি। কিন্তু আমার দুরূপ কথা হলো আমার ভাই শহীদ মৃণাল বোস 1971 সালের 25শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে প্রথম রাত্রিরে শহীদ হয়। আমার বাপকে রাজাকাররা মেরে ফেলে, আমার মা আজকে আমি যখন গ্রেপ্তার হলাম
চার মাস ক্যান্টনমেন্টে ছিলাম, তখন আমার মা শুনে হার্টের কোনো মারা গেছে। আমি একথা আমার 16 ডিসেম্বরে আমি এটা বলতে চাই। আপনার রাজনৈতিক জীবনের চাওয়া এবং পাওয়া কি? আমি রাজনৈতিক জীবনে আমি জেল খেটেছি 7 বছর, মাই খেয়েছি, ট্রাকের চাপা খেয়েছি, কিন্তু আমি কিছু চাই না। কিন্তু আমি চাই যে বাংলাদেশের মানুষের অধিকার চাই, তারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে, এই কথা এটা আমি চাই। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস, আস্থা, এবং সে যদি থাকে, সে যদি বেঁচে থাকে, আমি সেই আস্থা আমি মনে করি, আস্থা আছে আমার। মানে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন যে তিনি থাকলেই আমি রয়েছি। ধন্যবাদ আপনার আজকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।